জি আমার মা সেজে সেটি বলছে কেমন লাগছে, পোজ দিচ্ছ নাকি? কালকে বলেছি তুমি পোজ দিতে পারো না, তার জন্য বাবার আজকে পোজ দিচ্ছে। ভালো লাগছে? কোন লিপস্টিকটা লাগালো? ওইটা এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কবে পাবো সেথা যাব ওগো তোমার নিমন্ত্রণ। বৃষ্টি চলে এসেছে, বৃষ্টি পড়ছে এই দেখো। হ্যালো গাইস, শুভ সপ্তমী। তো তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলের আরো একটি নতুন ব্লগে। তো এখন ঘড়িতে বাজছে তোমার 4:45। তো সকাল সকাল ব্লগটা ভেবেছিলাম শুরু করব, কিন্তু সকাল মানে বুঝতেই পারছো 4:00 বাজতে গেল। তো সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম, তাও ছোটো ছোটো ভিডিও ক্লিপগুলো নিয়েছি, তোমরা আগে সেগুলো দেখে নাও, তারপরে আমি আবার কন্টিনিউ করছি। বৃষ্টি চলে এসেছে সেই মেঘ, কিন্তু আকাশটা দারুণ লাগছে। মামা আজকে চিকেন দিয়ে গেছে, মা আজকে রান্না করছে, সেটাই আজকে আমাকে বলছিল না করতে। তুমি করো, সেদিনকার মতো করবা, কিন্তু সেদিন তো চিকেনটা দারুণ হয়েছিল, বলো মা। আর আমার এখনো জুয়েলারি বানানো চলছে, এই হাতে ধরে এই হাতে লিখতে পারবো, নড়ে যাবে ঝাপসা। দেখা যাক মা আজকে আমার মতো পারে কিনা, আমার মতো করার চেষ্টা করছে। রসুন দিয়েছো? কানের বানানো হয়ে গেছে, কালকে করবো। মালাটার এই অবস্থা, মালাটা এখন করতে হবে। হ্যাঁ দাও তো, দেখো মা ভাত বেড়েছে। হ্যাঁ ওখানে দিও না, তো আমি ভাত কমিয়ে দিলাম, আমি এখন একটু খাবো, দিয়ে মন্দিরে টন্দিরে যাবো স্নান করে। এখনো স্নান হয়নি, কি অবস্থা আজকে ভাবো। তো আজকে নতুন ঘরে খেতে বসেছি, নতুন ঘরে রান্না ঘরে তো খেয়ে নি। হ্যাঁ তো এই সব যাবতীয় সব কাজকর্ম করতে করতে সকালে সপ্তমীটা আমার পুরো মাটি হয়ে গেছে, আমি মণ্ডপে এখন অবধি যেতে পারিনি। তো এখন স্নান টান করে উঠে পুরো রেডি হয়েছি, সকালে এসে তখন ভাত খেয়েছি, তারপর আর খাইনি। তো এখন আগে যাব মায়ের মুখটা দর্শন করে আসব, তারপর খাওয়া দাওয়া করব। তো ভাবছি যে উদয়কে একটু ফোন করব, একটু ভিডিও কলে দেখাবো ঠাকুরটা। আর এমনি কালকে ছবি পাঠিয়েছিলাম আমাদের এখানকার মন্দিরের, তো এই দেখো এই কুর্তিটা পরেছি, এটা তো কালকে জেঠিমা দিয়েছে, দেখালাম দেখিয়েছিলাম তোমাদেরকে। আর বিছানা, তারপরে এই শোকেসের অবস্থা এখন খারাপ হয়ে যাবে, কারণ কোনটার সাথে কি পরবো তার কোনো মানে ঠিক নেই, যেটা ভালো লাগবে সেটা পরে নিবো, সেই জন্য এখন এই অবস্থায় থাকবে। তো প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও। তো চলো, সবাই তোমরা পুজো কেমন কাটাচ্ছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখন যাই, তারপরে দেখা যাবে যে পরে কি করছি। কালকে ওই জুতোটা পরে তো আমার পায়ে ফুসকা নিয়ে নিয়েছে, তো এটা বের করলাম, এটা বের করা ছিল না, এটা পরে যায়, এটা পরলে ফুসকা নেবে না, আশা করছি নেবে না, বলা যায় না। আবার ফুলেই আছে ফুসকাগুলো এখনো, গান বাজছিল না, যেই বেরালাম গান বাজতে শুরু করলো, কথা বলবো না। ঠিক আছে তো চলো যাই। যে ফোন করেছিলাম দয়কে, তো বললো যে ঘুমাচ্ছে। তো মণ্ডপ থেকে আসছি, গান বাজছে, ওখানে ওই জন্য কথা বললাম না। তো মা বললো যে তাড়াতাড়ি আয়, একজন আবার গুরু করতে এসছে, চলে এলাম ঝটপট। তো আমি আবার সিনির সাথে একটু দেখা করলাম, তখন চলো বাড়ি যাই, গুটা করে দিই। দেখো বাইরে বাইরে আজকে চিকেন খেয়েছে, বাপরে কঠিন ব্যাপার। তো আমার ফুল গাছ ছিটছিস কেন? গিয়ে ফুল গাছ ছিটছে ছাদে গিয়ে। ওই কাকিমাটাকে আইব্রো করে দিলাম, চলে গেল। তো এখন কী করবো ভাবছি, যাবো মণ্ডপে না কি করবো, এখন ভাতটাও খাইনি, সে তখন খেয়েছি, ভাবছি একটু খেয়ে নিই। তো মা বলছে নতুন জামা পড়ে আর খাস না, জামাটা খুলে অন্য নাইটি ফাইটি পরে খা। হ্যাঁ গেছিলাম তো, কেউ নেই, ফাঁকা পুরো। তো গাইস আমি যখন কথা বলতে যাচ্ছিলাম তখন আমার একটা বৌদি এসেছিল, ওটা আমার দাদার একটা ফ্রেন্ডের বউ আর কি। তো ও আমার কাছে এসে সব কিছু করে আর কি, হেয়ার কাটিং আইব্রো এগুলোই। তো মা বলছে ওই দেখ একটা হচ্ছে তোকে ডাকছে, তাই বললো না হচ্ছে, তো কেউ হয়তো এসেছে মণ্ডপে যাওয়ার জন্য, তো দেখছি একটা বৌদি এসেছে, তো ওরও আইব্রো করে দিলাম আর হেয়ার কাটিং করে দিলাম। তো সিনিও বলছিলো যে ক্লিন করবে, তো আমি ওকে বললাম ঠিক আছে এখনই চলে আয়। তো আমি এখন ড্রেসটা চেঞ্জ করবো, দিয়ে ওর ক্লিনটা করে দেবো, তারপরে দেখি রাত্রে তো বেরাবো ভেবেছি,
তো সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি। এই হচ্ছে গরিবের নেল এক্সটেনশন, কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এদিক ওদিক দিয়ে বেরিয়ে গেছে, কি করবো টাইম পেলাম না আমি। এই আর এইটা অরেঞ্জ অ্যান্ড ব্ল্যাক, বাবা হাতটাও কাঁপছে। আর এই যে আমার মা সাজুগুজু করছে, মালাটা যদি না দেখতাম তাহলে মালাটা উল্টোই পড়ে নিত। না আমি নেল পালিশ করেছি, আমি এখন হাত দিব না। হ্যাঁ সামনে নাও দিয়ে করো, অবস্থা খারাপ। এতক্ষণ ধরে কাজ করছিলাম, ঘড়িতে 8টা বাজছে, দিয়ে উঠে এই যে এগুলো করলাম। দুদিন ধরে ভাবছি হচ্ছে না, আমার যা করে হোক যেমন তেমন একটা করতে হবে। আর চিনি চোখের তলা ঢুকেছে, যে আসছে মানে আমার কাছে কাজ করাতে যারা আসছে ওকে দেখে আদর করছে, বুঝছি তোমার বিড়ালটা কি ভালো এরকম। আমার মা বলছে কেমন লাগছে, দাঁড়াও দেখাচ্ছি। আর আমি একটু পরে রেডি হবো, আমি আর পাচ্ছি না, আমার পিঠমিট ব্যথা করছে। তো শুই আমার সিজে সিটি বলছি কেমন লাগছে, পোজ দিচ্ছ না কি? কালকে বলেছি তুমি পোজ দিতে পারো না, তার জন্য বাবার আজকে পোজ দিচ্ছে। ভালো লাগছে? কোন লিপস্টিকটা লাগালো ওইটা? ঠিক আছে, ব্লাউজটা টাইট হয়েছে, ঠিক আছে ওটা ঠিক আছে। তো মালাটা পড়েছিল মা, মালাটা হচ্ছে কি উল্টো করে পড়েছিল। ঠিক আছে তুমি আমাকে দেখে এখনই যাবা? কালকে যেহেতু অষ্টমী তো অষ্টমীর, হ্যাঁ ওখানে থাকবো মন্দিরে, তো অষ্টমী যেহেতু তো সেজন্য মা বলে একটু বাজার করতে যাবে না, আমাদের ইচ্ছা করছে না। সপ্তমীটা এভাবেই কাটলো। তো সে যাই হোক, কাজ করাই তো কর্মই আমাদের হচ্ছে জীবনের মূল উদ্দেশ্য। তো যাই হোক আমারও ভালো লাগছে, বুঝলে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলে যা হয় আর কি পিঠে ব্যথা করে। তো সেটাই হচ্ছে, তো একটু একটু শুয়েছিলাম জাস্ট, তো এখন রেডি ফেডি হবো। মা বেরাচ্ছে, মা বললো যে আমি আসছি, তারপরে রেডি হয়ে থাক, দিয়ে একসাথে যাবো একটু ওই অষ্টমীর বাজারটা করবো, আর মন্দিরে থাকবো, আর দেখি আশেপাশে যদি ঠাকুর দেখি তাহলে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো আমি একদম ঝটপট রেডি হয়ে তারপরে আসছি। তো গাইজ আমি রেডি হয়ে গেছি, তো মণ্ডপে গিয়ে তোমাদেরকে ফুল লুকটা দেখাচ্ছি। মাও চলে এসেছে, মার বাজার করা কমপ্লিট হয়ে গেছে, এখন ঘুরতে 9:30 বাজছে। এই 9টার দিকে আমি সাজতে বসেছি, আধ ঘন্টা তো লাগবে তাই না বলো? তো চলো মণ্ডপে যাই, মণ্ডপে গিয়ে আমার পুরো লুকটা তোমাদের দেখাবো। ঘুমাচ্ছে, ও ঘুমা, দরজা বাইরে দিয়ে লক করে দিয়ে এখন আমরা চলে যাবো। ঠাকুর দেখতে ভালো তো লাগছে গেঞ্জিটা। তো এই যেটা হচ্ছে দাদা, জেঠুর ছেলে আর মা, চলো তো আমরা এখন বেরাচ্ছি ঠাকুর দেখতে। চলো জেঠি কই? জেঠি ওই আমাকে বলছে এই যে কপিরাইট চলে আসবে গানে, তো ওই আমাকে বলছে ব্লগ করছিস না? তো আমি বলছি হ্যাঁ করছি, দাঁড়া এদিকে অন্ধকার। ভাইকে দেখি তারপর দেখাচ্ছি তোমাকে। মা আর এই যে আমার জেঠিমা, আমরা তিনজন মিলে যাচ্ছি এখন ঠাকুর দেখতে। তো মিষ্টু আর সুন্দরী ওরা আগে গেছে, মানে এই সাধকবাগে ঠাকুরটা বড় করেছে, তো ওখানে গেছে বলছে লাইন। তো দেখি যাই, আমাকে রেখে চলে গেল, আমার একটু রাগ হচ্ছে। তো দেখি দেখা হবে। সময়ের অভাব থাকলে লটারি টিকিট অথবা ভিআইপি পাস সংগ্রহ করুন। লাইন পড়েছে, যে পুরি আজকে না এদিকে সব লাইন আজকে। তো একটা বৌদি ছিল, দাঁড়াও মাকে দেখে আসি।
জেঠি দুজনে এসে বসে গেছে, একটু হেঁটে এসে ওদের পা ব্যথা শুরু হয়ে গেছে। মা জেঠি ছবি তুলে দিলাম এখানে। আমাদের প্রথম পুরস্কার টিভি এবং সাংসদের পুরস্কার অনেক ছিল। এদিকে মেলাও বসে গেছে। ১০ টাকা দাও, ১০ টাকা। তো মা আইসক্রিম খাওয়াচ্ছে, মা জেঠি মটকা নিয়েছে আর আমি খাবো চকবার। আমরা এখন আইসক্রিম খেতে খেতে বাড়ি যাচ্ছি, এই বাড়ি না মণ্ডপে যাচ্ছি আমাদের। আমার দুই বান্ধবীর সাথে দেখা হলো, ওদেরকে বললাম ওরা আসলো না, করে সামলাতে পারে না। ব্যাগটা বসেছিল ওখানে, ব্যাগটা রেখে দিয়েছে। জেঠি বাবা জেঠি উঠে বলছে কি এটা কার ব্যাগ, কার ব্যাগ বলছে আমার। দিয়ে আবার ব্যাগটা নিয়ে এলো, নাহলে ব্যাগটা ওখানে ভুলে যেত। তো যাওয়ার সময় দেখছি সুন্দরী আর মিষ্টু দুজনেই ঘুরে যাচ্ছে এখান থেকে, বলছে প্রচুর ভিড় প্রচুর লাইন। আমি বললাম যে আয় আমার সাথে, আসলো না, ওরা চলে গেল, বলছে না আর হাঁটবো না, চলে তুই যা। দিয়ে গেলাম, তো ওই পাশের বাড়ি ওই বৌদিটা আছে, ও হচ্ছে তোমার হোমগার্ড। হ্যাঁ, তো ওই বৌদি আমাদেরকে ঢুকিয়ে দিল, নাহলে লাইন দাঁড়াতে হতো আর কি। তো যেন তাদের দেখা হয়ে গেলো, ওরা আসলে ওরাও দেখতে পেতো, ওদের লস হয়ে গেলো। তো চলো এখন মন্ডপে যাই। চলে এসছি আমাদের ঠাকুর মণ্ডপে। দেখো এই দুই মূর্তিকে পেয়েছি, আমাকে রেখে ঠাকুর দেখতে গেছিলো, শাস্তি হবে। ও শাস্তি অলরেডি পেয়ে গেছে, ওরা ঠাকুর দেখতে পাইনি, আমি ঠাকুর দেখে। কে বললো তোরা যে আমি ঠাকুর দেখতে পাইনি? ঠাকুর দর্শন করে চলে এসেছি বললি তাহলে আমাকে। না না আমি শুনলাম, কারণ বললাম যে সাধন ঠাকুর বউ আমাদেরকে দিয়ে ইয়ে করে দিল। ভালো তাহলে এরপরে শাস্তি বাকি আছে। এখানটা একটু অন্য একটা আমার ভালো একটা। এই ম্যাডাম এরা ফটো তোলা হচ্ছে না, গানে কমে নেই। আর জেঠি এদিকে বসে আছে, সেশন ডান হয়েছে। তো এবার আমি আর সিনি যাচ্ছি ঠাকুর দেখতে, এদিকটা দেখে আসি। তো ওদেরকে বললাম, ওরা সব বলছে আমার এই পায়ে ব্যথা, আমার এই পায়ে ফুসকা, আমারও ফুসকা অবশ্য। তা আমি বললাম চল যাই, ড্রেসটা পরেছি একটু। আরে কেনা কে চাতে হো, ঠাকুর দেখা হচ্ছে ওখানে, দুটো আছে, তো আর দুটো ঠাকুর দেখবো, দিয়ে বাড়ি চলে যাবো, কারণ প্রায় অনেকটাই রাত হয়েছে। ওইটা দেখবো, ওখানে ভিড় হবে না মনে হয়, ওটা তো সেরকম কিছু নাই, তাও লাইন করে বল, প্রতিবারই ভিড় হয়, বিরক্ত লাগে না। তো এটা দেখে বাড়ি চলে যাবো, 10:30 বাজে। সবাই ক্যামেরা অন করলে এটাই বলে, পাশ দিয়ে যদি কেউ মানে যায় টোন কেটে এটাই বলবে, ঠিক আছে মনে করে যে ক্যামেরা হয়তো ক্যামেরাতে নিজেদের ফেসই দেখছে। নিজের বউ আছে পেছনে, জোর জোর সে বলকে লোকো কো স্কিমে বাতা দে। আজকে ভিড় হবে কি করে, সপ্তমী না রাতে অতটা ভিড় হয় না, অষ্টমী আর নবমী বেশি ভিড়। নবমী মনে আছে এর আগে, এর আগের বার? ও বাবা রে কলকাতা পুরো।
এটা আমাদের থানা। ঠাকুর দেখবো বলেছিলাম, সে কটা আমাদের দেখা হয়ে গেছে। তো এখন আমরা আমাদের মণ্ডপে যাচ্ছি। কি বললো, মিষ্টি চলে যাবে নাকি? খুব গরম লাগছে, এরপরে যদি ভিড় হয় তাহলে কতটা গরম হবে ভাবো। সিনিকে একটা কথাই বলছি যে হয়তো আমরা দুজন যারা হেয়ার স্ট্রেট করিনি, আমার রাইট? ইয়েস, সত্যি সবাই বলতে রাইট। আমার ইচ্ছা করে যা হেয়ার ফল অলরেডি হচ্ছে তারপরে আরও হবে, রেহনে দো। এসছি আমাদের মণ্ডপে। এই আর জাস্ট দু পা দূর হেয়ার স্টাইল, আমরা এখন বসে গল্প গুজব করছি। এই যে সবাই, আমিও বসি, আমার মাও আছে, ভালো লাগে না, কি করবো বলে, চারটেই তো দিন না, তারপরে তো আর ভালো লাগবে না। তো সেই জন্য আমরা এখন সবাই বসে আছি। শুভ শারদিয়া, আর কেউ কিছু নিবু কিছু? এখানে দু ক্যাটাগরির লোক আছে, এক হচ্ছে ড্রেস পাবলি, দুই হচ্ছে না বলা পাবলি। সবাই বাড়ি চলে আসছে, গল্প শেষ, আজকের মতো আবার কালকে আসবো অষ্টমীতে। চলো ভুলে যায়, চলে এসছে, চিনি দেখো এই ঘর থেকে ঢুকে ওই ঘরে যাচ্ছে, ও অন্ধকার মা। তো দেখো বাড়ি চলে এসেছি, 11:20 বাজে, আজকে তো পুরো ফাঁকা ফাঁকাই ছিল, সপ্তমী তো সেরকম একটা ভিড় হয় না। মণ্ডপে আমরা কথা বসেছিলাম, একটু গল্প করলাম, সেলফি তুললাম, এই কটা দিন মানে, আর আজকের দিনটা তো চলে গেল, রাত পোয়ালে অষ্টমী। তো কালকে আবার সেজে গুজে যাবো, আবার সবাই মিলে গল্প করব। তো ব্লগগুলো দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, বাইরে সেরকম কিছু খাইনি, আমি আইসক্রিমটা খেলাম, তাও আমার মনে হচ্ছে যে গলাটা একটু ধরে গেল, জানি না এখন রাত্রে প্যারাসিটামল খেয়ে ঘুমাবো, কারণ কদিন এই 4 বেজে যাচ্ছে স্নান করতে প্রায়। তো এখনও রাত্রে, আজকেও অনেক রাত হবে ঘুমাতে, আমি বুঝতে পারছি, মানে এখন আমার মালাটা বানানো হয়নি, আমি কালকে পরবো, এমনকি মেহেন্দি এনে রেখেছি, মেহেন্দিও পরা হয়নি। তো আমি এখন কী যে করবো বুঝতে পারছি না, আর যেটা করবো আজকেই হবে, তারপরে আর হবে না। আর এখন আমি একটা শর্ট ভিডিও শ্যুট করবো, সেজে বুঝে আর তখন মানে তখন আর হয় না শর্ট মানে শর্ট ভিডিও শ্যুট করা, কারণ আমার খুব এমার্জেন্সি থাকে, যাওয়া যেতে হবে, এই করতে হবে, সেজন্য আমি এসে করি বাড়িতে এসে। তো এখন আমি শর্ট ভিডিওটা শ্যুট করবো, আর আজকের আমার সপ্তমী ব্লগটা এখানে এন্ড করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হয়ে দেখলে সাবস্ক্রাইব করে দিও, আর সবাই খুব ভালো করে পুজো কাটা। তো চলো, বাই বাই, গুড নাইট।